আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবার প্রথমবারের মতো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দিতে যাচ্ছ, অর্থাৎ অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি এবং একই সাথে যারা এর আগে পরীক্ষা অংশ নিয়েছে তাদের জন্য। তো ইতিমধ্যে তোমরা জানো, হয়তো তোমাদের পরিচিতজন বা বিভিন্ন ইউটিউব ভিডিওতে তোমরা যেটা জেনেছো যে তোমাদের পরীক্ষা হতে যাচ্ছে এবার গতানুগতিক হাতে কলমে, যেভাবে হতো সেভাবে, এবং এবার লিখিত অংশ থাকছে। তো এখন প্রশ্ন হচ্ছে তোমাদের যে এই পরীক্ষাটা সহজ হবে নাকি কঠিন হবে। তো ইতিমধ্যে যেমনটি আমাদের জানানো হয়েছে, পরীক্ষাটি হবে 5 ঘন্টার সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে এই পরীক্ষাটি নিয়ে যাবে। তাহলে বোঝাই যাচ্ছে কর্মযোগ্য এত বেশি যে প্রায় 5 ঘন্টা সময় লেগে যেতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে, এখানে কাজগুলো হচ্ছে হাতে কলমে কাজ এবং একই সাথে লিখিত অংশর উভয় ধরনের কাজ রয়েছে। তো স্বাভাবিকভাবে হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করা হবে। তো একটা প্রশ্ন সবার, যে আমাদের পরীক্ষাটি কি সহজ হবে নাকি পরীক্ষাটি কঠিন হবে, সহজ হবে নাকি কঠিন হবে? তো এটার উত্তর যেটা বলা যায় সেটা হচ্ছে, এখানে স্পেশালি যেটা বলে দেওয়া হয়েছে যে মূল্যায়ন নির্দেশিকার মাধ্যমে যে শিক্ষকের জন্য কী করণীয় থাকবে, শিক্ষার্থীর জন্য কী করণীয় থাকবে, মূল্যায়নপত্র, শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চেকলিস্ট, সব কিছুই পরিচালনা করা হবে এবং সব কিছু তাদেরকে দেওয়া হবে। তো স্বাভাবিকভাবে এবার যেহেতু প্রথম পরীক্ষাটি হচ্ছে লিখিত আকারে, তো এক্ষেত্রে আমরা যেটা আশা করি এবং এটা আমরা দৃঢ় বিশ্বাস করি যে প্রশ্ন কঠিন হবে না, প্রশ্ন সহজই থাকবে। তো সেক্ষেত্রে নোংরা প্রশ্নগুলো কেমন হতে পারে এটা একটা জিজ্ঞাসা হতে পারে। তো আমরা পরের ভিডিওগুলোতে এই ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করব। ষষ্ঠ থেকে সক্রিয় নবম শ্রেণী পর্যন্ত নোংরা প্রশ্ন আমরা আমাদের চ্যানেলে দেব। তো যদি এই ব্যাপারে জানতে আগ্রহী হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এই ধরনের ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি। তো একটা বিষয় বলে রাখি আবার, যে প্রশ্ন সহজ হবে চিন্তার কোনো কারণ নেই, ইনশাল্লাহ সেটা আমরা পরের ভিডিওতে উপস্থাপনের চেষ্টা করব। আসসালামু আলাইকুম।